আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভীন মিতু। দর্শক, শুরুতেই 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিষয়ে আপনি কেন দেখা যাচ্ছে না, বাকি আর কি কি করা দরকার বলে মনে করতেছেন? আমার কথা হচ্ছে, সরকার এখানে অ্যাকশনে আছে কিনা, সরকার তো নিষ্ক্রিয় না, তো কাজ তো করে যাচ্ছে, ফল এক সময় আসবে, ফল এক সময় আসবে। কাজে তো আন্তরিকতা চেষ্টা কোনো প্রকার কমতি নেই, ফল আসবে না কেন? অবশ্যই আসবে। বাংলাদেশ আজকে সারা বিশ্বের যে অবস্থা, সারা বিশ্বে যে বাজার পরিস্থিতি, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই, বিশ্বের কোথাও যে সব কিছু সস্তা, আগের মতো সুলভ, এটা মনে করার কোনো কারণ নেই। সারা বিশ্বই এখন যুদ্ধ পরিস্থিতির বাস্তবতা, সারা বিশ্বে বাজার পরিস্থিতিতে একটা নেতিবাচক অবস্থা বিরাজ করছে, তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশে হবে, কারণ বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ। এখানে এক জায়গায় কোনো বিষয়ের ধরেন দ্রব্যমূল্য, জ্বালানি, তেল, এখন দাম বাড়লে বিশ্ববাজারে কোনো দেশের থেকে নিজেদের আড়াল করে রাখার বা এর প্রভাব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকার কোনো কারণ। আপনারা অসুবিধা কোনটা হচ্ছে? আসলে সঙ্গে কারা কারা জড়িত এটা খতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, ক্ষমতা যেতে না পেরে হাহাকারের মধ্যে আছে, এই সিন্ডিকেট সরকার বিরোধী মনোভাব থেকে তাদের যোগসাজে হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। পরিবহনের চাঁদাবাজি এটা সারা জনম চলে আসছে, এটা নতুন না, তবে এই চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে। এখন আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও তৎপর, প্রশাসনিকভাবেও প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে, যাতে করে এই চাঁদাবাজিটা নিয়ন্ত্রণে আনা যায় একেবারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের অংশ বিশেষ। চলে যাচ্ছি পরের সংবাদে।
ভোক্তারা সুযোগ সুবিধা পেলেই ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, ব্যবসায়ীদের উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, তাদের সাথে আলোচনা করেই ভোক্তার অধিকার যাতে ঠিক থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। টিটু বলেন, কৃষি পণ্যের পাইকারি বাজারে মনিটরিং চলছে, এই কার্যক্রম চলমান থাকবে। বাজারে সরবরাহ ঠিক রাখতে পেঁয়াজের প্রথম আগামী সপ্তাহেই দেশে আসবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। যে আমরা কিন্তু আপনাদের সুযোগ সুবিধা দিব যদি ভোক্তারা সুযোগ সুবিধা পায়। আপনারা হলো ভোক্তা এবং এই পণ্যের সরবরাহের মাঝের যে রাস্তাটা, এই যে সাপ্লাই চেনটা, অতএব আমার ভোক্তারা যদি সুবিধা না পায় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে ক্ষুদ্র পাইকারি এবং বড় ব্যবসায়ী, তাদের কাউরেই কিন্তু আমরা সুযোগ সুবিধা দিতে পারবো না। রমজানে অস্থির নিত্যপণ্যের বাজার। রমজান পণ্যের দাম রোজা শুরুর মাস দুয়েক আগে থেকেই চড়া হতে শুরু করে, যা এখন চরম সীমায় পৌঁছেছে। সহনীয় পর্যায়ে নেই কোনো পণ্যের দাম। রাজধানী কারণ বাজারে দেখা যায় সরকার বেঁধে দেওয়া দামেও মিলছে না খেজুর। নিম্নমানের খেজুর 150 থেকে 180 টাকা সরকার বেঁধে দিলেও বেশি দামে বিক্রি হচ্ছে। ভালো মানের খেজুর 1600 থেকে 1700 টাকা পর্যন্ত। গরুর মাংস বাজার ভেদে 750 থেকে 800 টাকা ও খাসির মাংস 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি 220 টাকা। অন্যদিকে লেবু, শসা, বেগুন, মাছ ও তরমুজের দামও চড়া। প্রায় সব সবজির দাম 50 টাকা কেজির উপরে হলেও বিক্রেতাদের দাবি কমতির দিকে দাম। স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের মাঝে, ক্ষোভে ফুঁসছেন তারা। বাংলাদেশ হলো বাঙালি, হলো হুরজোকে বাঙাল। যে বাঙাল ঈদের রোজা আসার খবর শুনি না, যার দরকার এক পা, হ্যাঁ কিনছিলে 3 কেজি, যে ঈদ রোজা আসলে পাওয়া যাবে কিনা, এই 3 কেজি 2 কেজি 4 কেজি কিন না, দাম বাড়াই দিয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 টাকা 20 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 320 টাকা 30 টাকা। প্রতিটা বাইরের দেশে সবাই এই ঈদ চাঁদ আসলে জিনিসপত্রের দাম কমাই দেয়, কিন্তু আমাদের দেশে ঊর্ধ্বগতিতে বেড়ে যায়। পেঁয়াজ বলেন কি দাম, এত বিহেভ খারাপ করে যেটা মানে চিন্তার বাইরে। এখন ভাবে বাংলাদেশে যে জিনিসের দাম বাড়তেছে, ও সুদের চো বাড়তেছে, সুদেরকে ব্রেক করা যায়, যে জিনিসের দাম বাড়তেছে ব্রেক করার কোনো সুযোগ নেই। টিভিতে রেডিওতে ভালো ভালো কথা বলছে অমুক মাসে জিনিস দাম কমবে, কিন্তু দাম কমে না দাদা, দাম কমে না। আমরা নর্মাল কর্মচারীরা বুঝতেছি মনে কত কষ্ট, মনে কত আঘাত ভাই। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের বাজারে পণ্যের দামের কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যে মিত্র যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারগুলোতে আসলে পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি আজকে সকালের যদি কয়েকটা বাজার দরের কথা বলে থাকি, গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজিতে এবং ক্রেতারাও কিনছে, কোনো উপায় নাই আসলে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1100 টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 350 টাকার মধ্যে। ফার্মের মুরগি 220 টাকা, দেশি মুরগি 650 টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে। এই মুহূর্তে মিঠা পানি এবং লবণাক্ততা পানির পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, এরপরও মাছের প্রচুর দাম কোনোভাবে কমতে নেই। ইলিশ মাছের কেজি হচ্ছে যে 2000 টাকা এবং যে ভোল মাছ, সাগরের মাছ, সেটা কেজি 2000 টাকা এবং একই সাথে চিংড়ি মাছের কেজি 1000 টাকার নিচে কোনো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না, সবগুলি খুবই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। এবং রমজানের যেই প্রয়োজনীয় লেবু, সেই লেবু হালি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং ক্ষীরা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে কোনো কিছু কমতি নেই বাড়তির দিকে। যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত এবং সঠিক মনিটরিং হচ্ছে না, বিদায় আজকে ক্রেতারা বিক্রেতারা যেভাবে বসছে সেভাবে ব্যবসা করে নিচ্ছেন, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর যারা বিক্রেতা আছে তারা জানিয়েছেন তারা বেশি দামে কিনতে হচ্ছে, বিদায় তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আসলে এটি একটি, যারা বিক্রেতা আছে তাদের একটা শুধুমাত্র অজুহাত, তারা সবসময় একটি কথাই বলে বেশি দামে কিনতে হচ্ছে। আসলে বেশি দামে নয়, তারা বেশি দামে বিক্রি করবে এটাই তাদের প্রবণতা হয়ে গেছে, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন, সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে যে ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে ব্যবসা করে নিচ্ছেন, কোনোভাবেই চট্টগ্রামের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মিতু, এই ছিল আমার ক্ষেত্রে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
সোমালিয়ার জলদস্যুরা 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি তাদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটিকে সোমালিয়ার উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে গ্যারাকাত নামক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তবে সুস্থ আছে জাহাজটিতে থাকা 23 নাবিক। আরটিভিকে তথ্য নিশ্চিত করেন গ্রুপটির মিডিয়া অ্যাডভাইসার মিজানুল ইসলাম। আগের দস্যুদের সঙ্গে জাহাজটিতে নতুন করে যোগ দিয়েছে আরও 15 থেকে 20 জন সশস্ত্র দস্যু। জাহাজটিকে নিয়ে যাওয়ার পর নাবিকদের নিজ নিজ কেবিনে থাকা সুযোগ করে দিয়েছে জলদস্যুরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা 20 জন ফিলিস্তিনি নিহত হয়। এই হামলায় আহত হয় আরও 150 জন। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। এই হামলাকে পূর্ব পরিকল্পিত গণহত্যা বলেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করে দেশটিতে অবিলম্বে আগাম নির্বাচনের কথা বললেন মার্কিন সিনেটর চাক সুমার। নেতানিয়াহু সরকারকে তিনি যুদ্ধবাজ ও শান্তি প্রতিষ্ঠায় বাধা হিসেবেও মন্তব্য করেন। খেলার খবরে ক্রিকেট প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30। প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী টিম বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয়া। ম্যাচের আগের দিনে ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। অন্যদিকে বিশ্রামের দিন কাটিয়েছে লঙ্কানরা। এদিকে প্রথম ওয়ানডেতে টাইগার ব্যাটারদের প্রশংসা করেন দলের অধিনায়ক কোচ ডেভিড হ্যাম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। যেখানে শেষ সেখান থেকেই শুরু। দ্বিতীয় ওয়ানডের আগে সাগরিকায় এমন লক্ষ্য রেখেই হয়তো পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স। প্রথম ওয়ানডেতে সাগরিকার ব্যাটিং স্বর্গে বেমানান ছিল টিম টাইগার্সের টপ অর্ডার, যা দেখে অনেকের মতোই আহত টাইগার ব্যাটিং কোচ। তবে মাহমুদুল্লাহ মুশফিকের সাথে অধিনায়ক শান্তর উইলোর ঝলকে বাড়তি আত্মবিশ্বাস হ্যাম্পের কণ্ঠে। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কান বোলিং ডিপার্টমেন্টে টাইগার ব্যাটারদের আধিপত্য রাখার প্রত্যাশা তার কণ্ঠে। প্রথম ওয়ানডের শুরুটা ভালো হয়নি, কিন্তু পরে মাহমুদুল্লাহ মুশফিক যেভাবে ব্যাট করেছে সেটি অসাধারণ। শান্তর কথা বলতেই হয়, সে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে। এদিন ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল, তবে অনুশীলন করেনি সফরকারী শ্রীলঙ্কা। এদিকে দ্বিতীয় ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম ওয়ানডেতে পায়ে খানিক চোট পাওয়া পেসার তানজিম সাকিবকে নিয়ে আছে শঙ্কা। এর আগে দুদলের 55-বারের দেখায় 11 জয় বাংলাদেশের বিপরীতে 42 ম্যাচ হেরেছে টাইগাররা। দুটি ম্যাচ ছিল ফলাফল শূন্য। মাহফুজুল ইসলাম, আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।